এছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেয়া মধ্যাহ্ন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট বারাক ওবামার সংক্ষিপ্ত আলাপের সময় নারীর ক্ষমতায়ন এবং সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শেখ হাসিনা তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রেসিডেন্ট বারাক ওবামা শেখ হাসিনার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন তবে কবে আসবেন তা নিশ্চিত করে বলেননি রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জামাইকার বাসায় যান প্রধানমন্ত্রী তাঁর বর্তমান শারীরিক এবং মানসিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন হুমায়ুন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে আবেগ আপ্লুত হয়ে বলেন আর কোনো রোগই তার নেই এবং কোনো কষ্টই নেই নিউ ইয়র্কের সোলন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন আহমেদ কেমোথেরাপির পাশাপাশি লেখালেখি চালিয়ে যাবেন বলে জানান অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মেমোরিয়াল সোলেন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে হুমান আহমেদ স্যারের চিকিৎসা চলছে গতকালকে ওনার প্রথম কেমোথেরাপি শেষ হয়েছে এখানে ডক্টর ভিচের তত্ত্বাবধানে উনি আছেন এবং ভিজ যেটা বলেছেন যে এই মুহূর্তে ছয়টি কেমো সাইকেল ওনার লাগবে এবং প্রত্যেকটি কেমো সাইকেল পনেরো দিন করে তো এর মধ্যে চারটি কেমো শেষ হওয়ার পরে চারটি সাইকেল শেষ হওয়ার পরে ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আবার নতুন করে করবে আর কি ওনার প্রথম কেমো শেষ হলো গতকাল আর আমি অনুরোধ করব বাংলাদেশের জনগণের কাছে যে সবাই দোয়া করুক সবাই দোয়া করেন যেমনি তাড়াতাড়ি তাদের সুস্থে উঠুক এবং আবার উনি ওনার লেখা ফিরে যাক একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশ ককাসের কোচেয়ার জোসেফ ক্রাউলি সাক্ষাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও বিরোধী দলের সংসদ বর্জন প্রসঙ্গে জোসেফ ক্রাউলি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান এছাড়া দুই দেশের সম্পর্ক উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়েও তারা আলাপ আলোচনা করেন প্রায় দুই যুগ পরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে ডক্টর সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং দেন তিনি এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণকে সফল উল্লেখ করে বলেন এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন বেড়েছে তেমনি ব্যবসা বাণিজ্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এছাড়া বাংলাদেশের আইসিটি অ্যাওয়ার্ড প্রাপ্তি দেশের জন্য একটি বড় অর্জন বলে তিনি মনে করেন দীপুমণি বলেন সোমবার যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম তার সাথে হোটেল সুইটে সাক্ষাৎ করেন সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান আমি তাদেরকে এবং বাংলাদেশে যে কোনো সময়ের চাইতে শুধু যে সিভিল সোসাইটি এবং মিডিয়ার জন্য স্পেস এখন বিশাল তাই নয় আমাদের দেশে মিডিয়া যে স্বাধীনতা তারা সেটি কিন্তু এদিকে সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী দীপু রেস্টুরেন্টে সম্বর্ধনা জানান প্রবাসীরা অনুষ্ঠানে মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং উন্নয়ন দারিদ্র দূরীকরণ জনগণের ক্ষমতায়ন সর্বোপরি সর্বোপরি একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের কর্মকাণ্ডে সহায়তা করার আহ্বান জানান প্রবাসীদের প্রতি কানের চিকিৎসা এবং কিছু পারিবারিক অনুষ্ঠানের পর বৃহস্পতিবার সকাল এগারোটা বিশ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট দিয়ে দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রে বর্তমানে চার কোটি ষাট লক্ষ মানুষ দারিদ্র সীমায় বসবাস করছে মঙ্গলবার প্রকাশিতে ইউএস সেন্সাস রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে এর অর্থ হচ্ছে প্রতি ছয় জনের মধ্যে একজন আমেরিকান রয়েছেন দারিদ্রসীমায় ইউএস সেন্সাস রিপোর্ট অনুসারে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের আয় দুই দশমিক তিন শতাংশ হ্রাস পেয়েছে পাঁচ কোটি আমেরিকানের হেলথ কেয়ার সুবিধা নেই সাড়ে চার কোটি আমেরিকান অফিসিয়ালি পোভার্টি লাইনের নিচে জীবনযাপন করছেন যুক্তরাষ্ট্রে বিগত পঞ্চাশ বছরের মধ্যে অর্থনৈতিক সূচকের এই রিপোর্ট সবচেয়ে খারাপ অবস্থা সত্যিকার অর্থে ভীষণ বেগতিক জীবনযাপনের ব্যয় নির্বাহ করতে পারছেন না মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাসাবাড়ি ভাগাভাগি করে বসত করছেন লক্ষ কোটি পরিবার চার দশমিক ছয় কোটি আমেরিকান বেঁচে আছেন ফুড স্ট্যাম্প খেয়ে সরকারি হোমলেস সেন্টারগুলোতে স্থান সংকুলন হচ্ছে না দেশের এই অর্থনৈতিক দুরবস্থায় সংখ্যালঘু অভিবাসী সম্প্রদায়ের অবস্থা আরও খারাপ এমন মন্তব্য করেছেন বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের মানুষেরা Low income uh, folks. Uh, some of them uh, have been unemployed for almost uh, two years. Only one working in the house, and it's not enough. কৃষ্ণাঙ্গ এবং হিসপ্যানিক আমেরিকানদের মধ্যে দারিদ্র সবচেয়ে প্রকট সেন্সাস রিপোর্ট অনুসারে বর্তমানে সাতাশ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং ছাব্বিশ শতাংশ হিসপ্যানিক সীমায় অবস্থান করছেন শ্বেতাঙ্গ আমেরিকানরা রয়েছেন নয় দশমিক নয় শতাংশে এবং এশিয়ানরা রয়েছেন বারো দশমিক এক শতাংশে প্রেসিডেন্ট বারাক ওবামা কাজের সংস্থান বেকারত্ব দূর করা অর্থনৈতিক মন্দা মোকাবেলা স্টিমিউলাস ঘোষণা There are steps we can take right now to improve people's lives. I am sending this Congress a plan that you should pass right away. It's called the American Jobs Act. There should be nothing controversial about this piece of legislation. Everything in here is the kind of proposal that's been supported by both Democrats and Republicans. নিউ ইয়র্কের প্রতিষ্ঠান গুড কেয়ার ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে চব্বিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর অ্যাস্টোরিয়ার অ্যাস্টোরিয়া ম্যানরে অনুষ্ঠিত হল রিহাব মেলা শনিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন মন্ত্রী আব্দুল মান্নান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জমি বা প্লট কিনে কোনো প্রবাসী প্রতারিত হয়েছেন এমন অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়ে বলেন এ সংক্রান্ত যে কোনো অভিযোগ কঠোরভাবে দমন করা হবে মেলার আয়োজন এবং কেনাবেচা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এর আয়োজক জামান তপন এবং রিহাব কর্মকর্তা মুরাদ ইকবাল চৌধুরী ইতিমধ্যে অনেকগুলো সেল হয়েছে আশা করি মেলার পরও আমাদের নিউ ইয়র্ক ব্রঞ্জ অফিসে দুই দিন মেলা আছে ওখানেও ভালো সেল হবে এরপরে শুভ আমাদের সেলটা অনেক ভালো আমরা অনেক হ্যাপি আমাদের আমেরিকার ইকোনমিক অবস্থা খারাপ থাকায় ওরা অনেক চিন্তা করতেছে আমরা প্রচুর সারা পাচ্ছি এবং বিপুল পরিমাণে লোকজন আমাদের কাছে আসছেন আমাদের কাছ থেকে ফ্ল্যাট কেনার আগে প্লট কেনার আগে আমাদের আসলে ঢাকায় কোথায় কি অবস্থায় আছে এগুলো দেখে আপনারা যদি নেন এটা আমাদের একটা অনুরোধ থাকবে বাংলাদেশে মানবাধিকার গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদেরকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানালেন বাংলাদেশের নিরাপত্তা গণতন্ত্র বিষয়ক এক রাউন্ড টেবিলে বক্তারা সোমবার ক্লাব অ্যাস্টোরিয়ার সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলে রাশিদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন বাংলাদেশের বর্তমানে চলছে চরম অরাজক অবস্থা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে জানমালের নিরাপত্তা নাই গণতন্ত্র হুমকির মুখে এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে তারা সকলের প্রতি আহ্বান জানান জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবি এর আয়োজনে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশি ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পালকি হলে জেবিবি এর সিনিয়র সহ সভাপতি গিয়াস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এফ বি এর সভাপতি এ কে আজাদ জসিম উদ্দিন জালাল ব্যবসায়ী সাইদ রহমান মান্নান প্রমুখ বক্তারা বাংলাদেশের রাজনীতিবিদদেরকে হরতাল সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশ দেশগড়ায় এগিয়ে আসার আহ্বান জানান নিউ ইয়র্ক প্রবাসী গোপালগঞ্জবাসীর সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউন রেস্টুরেন্টে সভায় ব্যবসায়ীরা দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন তারা দেশে ফিরে প্রবাসীদেরকে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সেফ বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার পাল্কি হলে অনুষ্ঠিত হল বাংলাদেশি সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান অবস্থাকে অরাজক মন্তব্য করে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদেরকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতি বছরের ন্যায় এবারও নিউ ইয়র্কের সাংস্কৃতিক সংগঠন বিপা আয়োজন করল বিপা উত্তরাধিকার অনুষ্ঠান রোববার চব্বিশ সেপ্টেম্বর অ্যাস্টোরিয়ার একটি পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে নাইমা চৌধুরী এবং নূরকে এবছরের বিপা উত্তরাধিকার খেতাব দেওয়া হয় অ্যানি ফেরদৌসের সমন্বয়ে অনুষ্ঠানে বিপার শিক্ষার্থীরা পরিবেশন করে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আলামনা অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হল সতেরোই সেপ্টেম্বর শনিবার জামাইকার একটি ভেনুতে সংগঠনের সভাপতি মোস্তফা খন্দকার মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে আড্ডা স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাধারণ সম্পাদক হাবিব রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রয়াত শিক্ষক অধ্যাপক আবদুল হাইয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিকে বৃহত্তর সেবা প্রদানের লক্ষ্যে নতুন আঙ্গিকে সাজানো জ্যাকসন হাইসের পরিচিত প্রতিষ্ঠান মান্নান গ্রোসারি এর পনেরো বছর পূর্তি উপলক্ষে বিশ শতাংশ মূল্য হ্রাস ঘোষণা করেছে বাইশ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর তেল এবং চাল ছাড়া সকল পণ্যের জন্য এ ছাড় দেয়া হয়েছে গত সপ্তাহে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইদ রহমান মান্নান পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এতে কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন